আমরা সবাইকে অভিনন্দন জানাই। তো আমি আমার রুম দেখাচ্ছি, শুরুয়াতটা সবসময় ঠাকুরের ঘর থেকে হওয়া উচিত। তো আমাদের পূজা রুমটা কেমন আছে তোমরা সবাই দেখো। পূজার রুম এখন সকালের টাইম, তো পুজো টুজো এখন করা হয়নি, আমরা সবাই ঘুমিয়ে উঠলাম। এটা হচ্ছে বড় ভাইয়ার রুম। আমার রুমটা তোমাদের পরে দেখাবো, কারণ সকালের টাইম আমার বাবু এক্ষুনি ঘুমিয়ে উঠলো, রুমটা এখনো গোছানো যায়নি, তাই জন্য আমার রুমটা তোমাদেরকে পরে দেখাবো কেমন। এটা হচ্ছে আমার হাজবেন্ডের পিকচার আছে। এটা আমার স্কুটি। আমার রুমটা তোমাদেরকে পরে দেখাবো, কারণ বাবু এক্ষুনি ঘুমিয়ে উঠলো, তো আমার রুমটা পুরো অগোছালো হয়ে আছে। যখন আমি সাজাবো তখন তোমাদেরকে অবশ্যই আমার রুম দেখাবো। আমি তোমাদেরকে দেখালাম রান্নাঘরটা, ওই যখন আমরা মানে বর্ষা হলো কিছু হলো তখন ওই ঘরে রান্না করি, আর না হয় এই উনুনটায় রান্না করি। দেখো তোমরা এখানে লক্ষ্মী রাখা আছে, এই জায়গাটাই বসে রান্না করি। ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানায়ো, আর এরপরের ভিডিওতে আমি অবশ্যই সেটাকে সঠিক করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।